স্কুলে যে মিড ডে মিল দেওয়া হয় অষ্টম শ্রেণী পর্যন্ত সেই বিষয়টা তো আপনারা সবাই জানেন কিন্তু এই মিড ডে মিল দিতে গিয়ে ঠিক কতটা টাকা লাগে মানে সরকারের ঠিক কতটা খরচা হয় সেই সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না তবে সরকারের পক্ষ থেকে এবারে একটা অন্যরকম বিষয় একটা ভাবা হচ্ছে যে একটা বিপুল পরিমাণে যে টাকার অঙ্ক খরচা হয় স্কুলে মিড ডে মিলের ক্ষেত্রে তবে এবারে যদি এই খরচা কমানো যায় তাহলে ঠিক কিভাবে বিষয়গুলোকে সাজানো যেতে পারে তার জন্য এবারে যেটা ভাবা হচ্ছে যে স্কুলেই নাকি সবজি ফলানো হবে স্কুলে সবজি ফলানোর পরামর্শ দেওয়া হয়েছে ইতিমধ্যে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেই অনুযায়ী জারি করা হয়েছে নির্দেশিকা অন্যান্য জেলার ক্ষেত্রে যেখানে স্কুলের নিজস্ব ভবনের যে যে জায়গা রয়েছে বা ধরুন কোনো মাঠ রয়েছে বা কোনো খোলা কোনো জমি রয়েছে সেই জমিতেই বাগান তৈরি করা সম্ভব হয়েছে এবং সেখানে সেই মতো পড়ুয়াদেরকে পড়ুয়াদের খাবারের ক্ষেত্রে যে যে সবজির দরকার সেই সেই সবজিগুলো ফলানো হচ্ছে কিন্তু সমস্যা বেঁধেছে অন্য জায়গায় কোথায় বলুন তো কলকাতায় কারণ কলকাতার যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর দিকে যদি আমরা একটু নজর দিই তাহলে কিন্তু বোঝা যায় যে স্কুলগুলোর যে যেরকম পজিশন যেভাবে অবস্থিত সেখানে আশেপাশে সেভাবে কোনো জমি জায়গা নেই ফলত সেখানে ফসল ফলানো হবে কোন জায়গায় এটা কিন্তু একটা বড় প্রশ্ন বড় জিনিস এবং যে কারণে একটা বড় সংকট দেখা দিয়েছে কলকাতার যে সমস্ত স্কুলগুলো রয়েছে সরকারি স্কুলগুলো রয়েছে সেক্ষেত্রে এখানে বেশিরভাগ স্কুলই আবার ভাড়া বাড়িতে চলে এটাও একটা বিষয় যে প্রচুর স্কুল রয়েছে যেগুলো ভাড়া বাড়িতে চলছে এছাড়াও অনেক স্কুল রয়েছে যেগুলো ঘিঞ্জি গলির মধ্যে অবস্থিত ফলে এই স্কুলগুলিতে সবজির বাগান তৈরি করা কার্যত অসম্ভব কিন্তু নির্দেশিকা তো ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে তাহলে কি সমাধান সূত্রটা কোথায় এটা একটা কিন্তু প্রশ্ন বেশ অনেকদিন ধরেই মাথার মধ্যে ঘুরছে সেই সমস্ত স্কুল যারা চালায় সেই সমস্ত স্কুল কর্তৃপক্ষদের এছাড়া স্কুলের ছাদেও ছোট করে বাগান তৈরির ক্ষেত্রেও বিভিন্ন অসুবিধা হয়েছে কারণ যদি সেই বাগান তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নিয়ম নির্দেশিকা পালন করা দরকার তার কিন্তু যথাযথ পরিচর্যা দরকার এবং পুরো বিষয়টার দিকে দেখভাল করা হলে তবেই কিন্তু সম্ভব তবে এবারে একটু পরিসংখ্যান বরঞ্চ দেওয়া যাক আপনাদের প্রাথমিক স্কুলের পড়ুয়াদের জন্য এখন মিড ডে মিলের জন্য বরাদ্দ রয়েছে মাথা পিছু পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা উচ্চ প্রাথমিক অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিলের বরাদ্দ পিছু আট টাকা পনেরো পয়সা এছাড়া জানুয়ারি থেকে আগামী ষোলো সপ্তাহের জন্য পড়ুয়ারা মাথাপিছু তিনশো কুড়ি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ এক সপ্তাহে পড়ুয়া পিছু বরাদ্দ রয়েছে কুড়ি টাকা এই যে অতিরিক্ত সপ্তাহে পাতে কি দিতে হবে মাংস ফল ডিম এই সমস্ত বিষয়গুলো কিন্তু বলা হয়েছে কিন্তু অল্প বাজেটে এই খাবার দেওয়া কার্যত অসম্ভব তাহলে সমাধানটা কোথায় আর এই সমাধানের সূত্র খুঁজতেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কি না স্কুলেই ফলাতে হবে সবজি কিন্তু কলকাতার স্কুলের শিক্ষকদের একাংশ তারা কিন্তু বলছে যে এইভাবে কার্য তো অসম্ভব কারণ তারা স্কুলের সবজির বাগান কি করে তারা তৈরি করবেন এভাবে তো তৈরি করা কোনোভাবেই সম্ভব নয় তবে তো কম বাজেটের মধ্যে একই সঙ্গে দৈনিক মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে কুড়ি টাকা করার তারা দাবিও তুলেছেন তারা বলছেন যে ইতিমধ্যে আপনারা টাকার অঙ্কটা বাড়ান কারণ এত কম টাকায় কখনোই পুষ্টিকর খাবার দেওয়া কোনোভাবেই সম্ভব নয় পড়ুয়াদের আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই কিন্তু তারা ইতিমধ্যে সমস্যার গুলোকে সামনে রাখছেন কারণ যেখানে জেলা স্কুলগুলোতে আমরা জানি যে জেলা স্কুলে অনেক বেশি জমির ওপর জেলা স্কুলগুলো অবস্থিত বা জেলা স্কুলে নিজস্ব অনেক ক্ষেত্রে দেখা যায় যে খেলার মাঠ রয়েছে জমি রয়েছে বা স্কুলের যে ছাদ অনেক বড় ছাদ রয়েছে সেখানে হয়তো সম্ভব হচ্ছে কিন্তু কলকাতার স্কুলগুলোতে তো একেবারেই সম্ভব নয় বা একদম কলকাতা লাগোয়া শহর লাগোয়া যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলো কোন স্কুল দেখা যাচ্ছে যে ভীষণই ঘিঞ্জি এলাকার মধ্যে অবস্থিত কোন স্কুল দেখা যাচ্ছে হয়তো ভাড়া জায়গা নিয়ে চলছে ভাড়া বাড়িতে চলছে কিন্তু ভাড়া বাড়িতে যখন এই স্কুলটা চলছে তখন ভাড়া বাড়ির আশেপাশে কোনোভাবেই সম্ভব নয় এভাবে সবজি ফলানো কিন্তু সমাধানটা কোথায় সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি এবং যে পরিমাণ অর্থটা বরাদ্দ করা হয় সেই পরিমাণ অর্থ বরাদ্দ নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ যেটা আপনাদেরকে বলছিলাম যে মিড ডে মিলের জন্য প্রাথমিক যারা প্রাথমিক স্কুলে যারা পড়ে সেই সমস্ত বাচ্চাদের জন্য মাত্র পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা কিন্তু এই টাকার মধ্যে কিভাবে সম্ভব পুষ্টিকর খাবার দেওয়া বা যারা অষ্টম শ্রেণী পর্যন্ত তাদের জন্য কিনা আট টাকা পনেরো পয়সা কিভাবে সম্ভব এর মধ্যে পুষ্টিকর খাবার দেওয়া শিশুদের এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং এই নিয়ে ইতিমধ্যেই শিক্ষক শিক্ষিকারা তারাও কিন্তু তাদের বক্তব্য জানিয়েছে অবশ্যই কিভাবে সম্ভব বা কি আদৌ কি সম্ভব সেই সমস্ত নিয়ে তর্ক বিতর্ক তো চলছেই এই সমস্ত আপডেটও আপনাদেরকে জানাতে থাকবো তবে আপডেটের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন